স্বামী বিবেকানন্দ মেরিটকা মিনস স্কলারশিপ দু হাজার তেইশ এবং চব্বিশের রুয়ালের সমস্ত অ্যামাউন্টকে অ্যাপ্রুভ করা হলো সমস্ত স্কলারশিপকে অ্যাপ্রুভ করা হলো এবং বিভিন্ন স্কলারশিপ কিন্তু রিজেক্টেডও হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যাদের রিনুয়াল এসছে যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের টাকা কবে ঢুকতে পারে এবং যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত আমাদের বন্ধু ভাইদের রিজেক্ট হয়েছে তারা কি করবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর তোমাদের সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান রয়েছে যাদের স্কলারশিপ এখনও অ্যাপ্রুভই হয়নি ইনস্টিটিউট ভেরিফিকেশান ওকে হয়ে জাস্ট ওয়েটিংয়ে রয়ে আছে সেই সমস্ত ক্যান্ডিডেট ল্যাটারাল হোক রেগুলার হোক রিনুয়াল হোক তাদের সমস্ত স্টুডেন্টদের প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত প্রোটেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে এবং এডুকেশনাল আপডেট এবং কোয়ালিটিফুল ভিডিও কিন্তু তোমাদের জন্য ক্রিয়েট করে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টেকনিক্যাল জিনিয়াস অবশ্যই তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও এরকম নিয়ে আসবে তো ভিউয়ার্স বেশি দেরি করছি না আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি তোমাদের আগেই বলেছি যে রিনুয়াল অ্যাপ্লিকেন্ট যারা ছিল তাদের কিন্তু পোর্টাল খুলে গেছিল অক্টোবরে এবং সেখানে কিন্তু রিনুয়াল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল অক্টোবর মাসে এবং তাদের যে স্কলারশিপের অ্যাপ্রুভাল সেটা কিন্তু আসলো এই আগের দিন অর্থাৎ এই মার্চ মাসের ফার্স্ট উইকে আসলো প্রথম যে অ্যাপ্লিকেন্ট রিনুয়াল অ্যাপ্লিকেন্টগুলোর যে অ্যাপ্রুভাল আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম রিনুয়াল যারা আগে অ্যাপ্লাই করেছিল ফার্স্ট লটে অ্যাপ্লাই করেছিল তাদের খুব শীঘ্রই অ্যাপ্রুভাল আসতে চলেছে এবং সেটাই কিন্তু হলো মার্চের ফার্স্ট উইকে কিন্তু অ্যাপ্রুভাল চলে আসলো খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের এখন অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং ওখানে দেখাচ্ছে স্কলারশিপ অ্যাপ্রুভ বাট তোমাদের যে অ্যামাউন্ট সেটা ইজ নট ডিস্ট্রিবিউট ইয়েট অর্থাৎ যাদের অ্যামাউন্ট এখনও ডিস্ট্রিবিউশন হয়নি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি মার্চের মধ্যে তোমাদের অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জানাচ্ছি মার্চের মধ্যে তোমাদের অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে কারণ ভোটের জন্য কিন্তু এবছর একটু লেট হচ্ছে আর একটা বিষয় এবছর কিন্তু প্রচুর ক্যান্ডিডেট স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করেছে সেই ক্ষেত্রে কিন্তু এই লেট প্রসেসটা চলছে তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি বা যাদের এখনো কোনো আপডেট দেয়নি তাদের কাছে যাব তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা আমার ল্যাটারাল বন্ধুরা রয়েছে ভাইরা যারা ডিপ্লোমা করে বিটেকে এসছো কিংবা আদার্স কোর্সে ল্যাটারাল এন্ট্রি নিয়েছ এমসি অ্যাডমিশন নিয়েছ বিসি এ থেকে বা আদার্স যে কোনো কোর্সে প্রফেশনাল কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো হ্যাঁ ল্যাটারাল বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে তোমাদের এখনো ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ ওকে হয়ে রয়েছে তো তোমাদের কবে স্কলারশিপটা ছাড়বে তো দেখো তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে রিনুয়াল সেই রিনুয়ালের চেকিং প্রসেসটা খুব কম থাকে কারণ রিনুয়ালের সমস্ত কিছু আগেই হয়ে যায় সেই ক্ষেত্রে রিনুয়ালের কিন্তু জাস্ট রেজাল্টটা আপডেট থাকলেই সে স্কলারশিপে অ্যাপ্রুভাল পেয়ে যায় সেই ক্ষেত্রে রিনুয়ালের সমস্ত লট ছাড়ার পরে আবার কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তোমরা দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের যে তোমাদের অ্যাপ্রুভাল সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে দুটো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বিস্তারিত বললাম যাদের অ্যাপ্রুভাল চলে এসেছে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট হয়নি তোমাদের মার্চের মধ্যে টাকা ঢুকবেই একদম কনফার্ম থাকো মার্চের মধ্যে টাকা ঢুকবেই কোনোভাবে কারণ না হলে আবার পরবর্তী একাডেমিক সেশন চলে আসছে রিনুয়ালদের যদি তারা দেরি করে ফ্রেশ অ্যাপ্লিকেন্টদের কবে দেবে কারণ রিনুয়ালরা অনেক আগে অ্যাপ্লাই করেছে তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম রিনুয়াল যাদের চলে এসছে অ্যাপ্রুভাল তাদের টাকা ঢুকে যাবে আর বিষয় যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছো যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের অ্যাপ্রুভাল যাদের এখনো হয়নি তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি রিনিউয়াল প্রসেসটা কমপ্লিট হলেই তোমরা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এই হচ্ছে দুটো ক্যাটাগরির ক্ষেত্রে গেল এবং নাম্বার তিন নাম্বার ক্যাটাগরি সব থেকে গুরুত্বপূর্ণ যাদের স্কলারশিপ রিজেক্ট হয়েছে স্কলারশিপ রিজেক্ট হওয়ার দুটো কারণ থাকে ভুল ডকুমেন্টস আপলোড কিংবা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই তো সেই ক্ষেত্রে কিন্তু ওখানে তোমরা দুটো অপশান পাবে ধরো তুমি ঠিক ডকুমেন্ট আপলোডও করেছো এবং সেখানে তোমার সেটা অ্যাপ্রুভ দেয়নি সেই ক্ষেত্রে তুমি অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করে হ্যাঁ সমস্ত কিছু ফিল করে নিজের ইনস্টিটিউশনাল এইচ ওয়াইকে দিয়ে স্ট্যাম্প মেরে সেটাকে রি আপলোড করতে পারো অর্থাৎ চ্যালেঞ্জিং বিষয়টা দেখো আমি সাপোজ জানাচ্ছি ধরো তুমি নাম্বার পেয়েছো সিক্সটি পার্সেন্টের ওপরে তুমি রেজাল্ট আপলোড করেছো কিন্তু তোমাকে রিজেক্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই স্টেপটা নিতে পারো এটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ এবং এটার পরবর্তীতে তোমাকে ওয়েট করতে হবে স্কলারশিপ তোমার অ্যামাউন্ট ক্রেডিট হবে আরেকটা বিষয় যেটা থাকছে তোমাদের সেটা হচ্ছে তুমি যে ডকুমেন্ট আপলোড করেছো সেটা ভুল সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেখানে গিয়ে ডকুমেন্টে চেঞ্জ করার অপশন পাবে তোমার লগ তো সেই ক্ষেত্রে দুটো অপশানই তোমাদের কাছে থাকছে তোমরা দুটো অপশানকেই ফলো করতে পারো তো সমস্ত ভিউয়ার্সদের বলছি যারা স্বামী বিবেকানন্দ মেরিট কমভিনস স্কলারশিপের এই ভিডিওটা দেখছো এরকম ইনফরমেটিভ ভিডিও হয়তো তোমরা আগে কখনো ইউটিউবে পাওনি এত ডিটেলস ইনফরমেশান রিলেটেড ভিডিও পাওনি অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ ভিডিওটি লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম আসলে বলাই বাহুল্য সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে এরকম আপডেট এবং ইনফরমেশান পাওয়ার জন্য ধন্যবাদ